নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা ইউজি বা বিডিপি কোর্স করছেন তাদের জন্য এবছরের এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। 21 আগস্ট 2024 থেকে 28 আগস্ট 2024 পর্যন্ত ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রদত্ত অনলাইন পোর্টাল থেকে এক্সাম ফর্ম ফিল আপ এবং ফি সাবমিট করতে পারবেন। গত বছরের মতোই এবছরের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি এমসিকিউ প্রশ্নের মাধ্যমে অনলাইন মোডে সম্পাদিত হতে চলেছে এবং ফাইনাল বা টার্ম এন্ড এক্সামটি সম্পাদিত হবে পেন পেপার মোডে বা অফলাইন মোডে। অর্থাৎ পরীক্ষার্থীদের ফাইনাল পরীক্ষাটি দিতে যেতে হবে নিজস্ব এক্সাম সেন্টার অনুযায়ী। যে পোর্টাল থেকে ইউজি ও বিডিপি কোর্সের সমস্ত বর্ষের ছাত্রছাত্রীরা অনলাইনে এক্সাম ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন সেটি হল www.nsoucebdp.com অথবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in থেকে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ডিরেক্ট লিঙ্কটি দেওয়া থাকলো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। অনলাইনে ফি সাবমিশন করা যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে। এছাড়া ছাত্রছাত্রীরা অফলাইনেও ব্যাংকে গিয়ে ফি পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের ফর্মটি পূরণ করার পর ব্যাংক চালান ডাউনলোড করে সেটির প্রিন্ট নিয়ে যে কোনো ইন্ডিয়ান ব্যাংকের শাখাতে জমা করতে হবে। অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের জন্য বিডিপি ও ইউজি কোর্সের কত টাকা ফি লাগছে? বিডিপি কোর্সের ক্ষেত্রে 50 নম্বরের থিওরি পেপারের জন্য পেপার প্রতি 55 টাকা এক্সাম ফি এবং 20 টাকা অ্যাসাইনমেন্ট ফি লাগবে। আর বিডিপি কোর্সের 100 নম্বরের এবং ইউজি কোর্সের 60 বা 70 নম্বরের থিওরি পেপার হলে সেক্ষেত্রে পেপার প্রতি এক্সাম ফি লাগবে 100 টাকা এবং অ্যাসাইনমেন্ট ফি লাগবে পেপার প্রতি 30 টাকা। এর সাথে প্রতি সেশন বা প্রতি বর্ষের জন্য এক্সাম সেন্টার ফি লাগবে 100 টাকা করে। অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ ফি এবং তার সঙ্গে যোগ করতে হবে এক্সাম সেন্টার ফি 100 টাকা করে। কোনো ছাত্রছাত্রী একসাথে দুটি সেশন বা দুটি ইয়ারের পরীক্ষা দিলে সেক্ষেত্রে এক্সাম সেন্টার ফি কিন্তু 200 টাকা লাগবে। এইভাবে ছাত্রছাত্রীরা নিজেদের সমস্ত পেপারগুলি টোটাল করে এক্সাম ফর্ম ফিল আপের ফিটি ক্যালকুলেশন করতে পারবেন। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য রয়েছে আলাদা ফিজ চার্ট, যেটি দেখতে পাচ্ছেন ডিভাইস স্ক্রিনে। তো প্রতি বছরের মতো এবছরেও এক্সামের পূর্বে অনলাইনে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সম্পাদিত হবে এবং ফাইনাল এক্সামের জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্ভাব্য ডেটও দেওয়া হয়েছে, যেটি হলো অক্টোবর 3rd week। অক্টোবরে পার্ট 1, পার্ট 2 নাকি পার্ট 3 এর এক্সাম শুরু হচ্ছে সেটি কিন্তু নোটিশে বলা হয়নি। এর জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। তবে এই সমস্ত কোনো আপডেট এলেই তার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই চ্যানেল থেকে, যার জন্য চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব। তো ইউজি ও বিডিপি কোর্সের অনলাইনের এই এক্সাম ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি শুরু হচ্ছে 21 আগস্ট 2024 দুপুর 2 থেকে এবং এটি চলবে 28 আগস্ট 2024 দুপুর 2 পর্যন্ত। তো ছাত্রছাত্রীরা প্রায় 1 সপ্তাহ মতো সময় পাচ্ছেন এক্সাম ফর্মটি ফিল আপ করার জন্য, তাই অনুরোধ করব নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করে নেবেন, তাছাড়া কিন্তু অ্যাসাইনমেন্ট বা এক্সামে বসতে পারবেন না। ইউজি বা বিডিপি কোর্সের অ্যাসাইনমেন্ট অ্যান্সার অনলাইন ক্লাস এবং ফাইনাল এক্সামের নোটস পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927778162 তে। তো এখনকার আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।